শনিবার রাজ্যের ও বিশেষ করে পশ্চিম জেলার বন্যা পরিস্থিতিতে প্রশাসনের কাজকর্ম নিয়ে জানান দিতে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তর, খাদ্য দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর ও রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের উচ্চ আধিকারিকরা। এদিন তথ্য দিয়ে আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিম জেলায় ত্রাণ শিবির খোলা হয়েছে মোট 37টি। এর মধ্যে সদরে রয়েছে 34টি, জিরানিয়াতে 3টি। এই শিবিরগুলিতে রাখা হয়েছে মোট 958টি পরিবারকে। তারা জানান, ওই শিবিরগুলিতে প্রয়োজনীয় সমস্ত খাবার, পানীয় জল ও মেডিকেল টিমকে পাঠানো হয়েছে। শিবিরে থাকা সাধারণ মানুষকে যেন কোনো ধরনের অসুবিধার মুখে না পড়তে হয় তার প্রতি নজরদারি চালাতে জেলা প্রশাসন কড়া দৃষ্টি রেখেছে। এদিন তারা জানান, জল বিপর্যয় কাটাতে প্রশাসন সতর্ক রয়েছে। হাওড়া নদীর জলস্তর শনিবার সকালের দিকে বিপজ্জনক সীমায় বইলেও বিকেলের দিকে তা নামতে শুরু করেছে। বিকেল 4:30টায় নদীর জলস্তর নেমে দাঁড়িয়েছে 10.72 মিলিমিটারে। এই বন্যার কারণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে রাজ্য সরকার, এমনই বার্তা দেওয়া হয়েছে সরকারি প্রশাসন থেকে। वेस्ट त्रिपुरा में टोटल 37 कैंप्स खुल गए हैं। कल 8 कैंप थे जैसे हम लोगों ने रिपोर्ट किया था, फिर आज दिन भर और बढ़े, सुबह करीब 20 थे, अब 37 हैं, जिसमें सदर में 34 हैं, जिरानिया में 3 हैं। टोटल 1958 फैमिलीज इन 37 कैंप्स में हैं। एक नॉर्थ त्रिपुरा से भी खबर आई है, वहाँ एक कैंप खोला गया, 92 फैमिलीज वहाँ हैं। खोवाई में एक कैंप है 7 फैमिलीज का। टोटल पूरे राज्य में हम देखें तो 39 कैंप्स, 2057 फैमिलीज वो अभी रिलीफ कैंप में हैं। बाकी और स्थिति पर पूरी नज़र बनाए हुए हैं प्रशासन, जो लोकल SDM DM है वो देख रहे हैं, जहाँ भी जो सहायता चाहिए उनको दिया। स्थिति रहे साफ, स्वच्छता बनी रहे उसके लिए टॉयलेट्स वगैरह का भी ध्यान दिया जा रहा है। इसके अलावा क्योंकि जो परिवार आ रहे हैं रिलीफ कैंप में, उनमें कहीं कोई किस टाइप की कोई हेल्थ रिलेटेड इश्यूज ना तो नहीं है, उसके लिए डॉक्टर्स भी जाके देख रहे हैं, विजिट कर रहे हैं, जरूरत थोड़ी तो उनमें दवाई का डिस्ट्रीब्यूशन। বর্তমান পরিস্থিতিতে রাজ্যে পেট্রোপণ্য সহ অন্যান্য জ্বালানি, প্রয়োজনীয় খাদ্য যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। খাদ্য দপ্তরের এক আধিকারিক এদিন জানিয়েছেন, রাজ্যে খাদ্য সংকট নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এদিন রাজ্যে খাদ্য সামগ্রী মজুতের পরিমাণ নিয়ে বলতে গিয়ে তিনি জানান, পেট্রোলের মজুত রয়েছে 7-8 দিনের, ডিজেল রয়েছে 5-6 দিনের, রানার গ্যাসের মজুত রয়েছে 15 দিনের, এমনকি খোলা বাজারেও নিত্য প্রয়োজনীয় জিনিস প্রায় 1 মাসের মতো মজুত রয়েছে। তিনি জানান, বাংলাদেশের ভেতর দিয়ে প্রয়োজনীয় সামগ্রী আনানোর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। 7-8 দিনের পেট্রোল মজুত আছে, 5-6 দিনের ডিজেল মজুত আছে, এবং যেহেতু শিলচরে ডিজেল অ্যাভেলেবল আছে, তারা কিন্তু নিয়মিতভাবে শিলচর থেকে এখন ডিজেল পাঠাচ্ছেন। আজকেও আমরা 123 KL পেয়েছি, আগামীকালকেও আমরা অ্যাবাউট মোর দেন 200 KL পাবো। সুতরাং তারা চেষ্টা করছে মিতাজাত, সুতরাং প্যানিকের কোনো স্কোপ নেই। এখনও আমরা আছি, আরও 6-7 দিন আমাদের স্টক আছে, এবং আশা করছি যদি 2-3 দিনের মধ্যে রাস্তা খুলে তাহলে এই সমস্যা যেটা এক্ষুনি হচ্ছে একটু প্যানিকের মতো, সেটাও আর থাকবে না। তো কাজ যেহেতু শুরু হয়েছে, মেইনলি হচ্ছে বৃষ্টিটা নির্ভর, যদি বৃষ্টিটা বন্ধ হয় তো হয়ে যাবে। আর গ্যাসের ক্ষেত্রে গ্যাস তো বাংলাদেশ থেকে আসছে, আজকেও আসবে, সিকিউরিটি তারা চেয়েছিল আমরা প্রোভাইড করেছি, প্রবলেম হবে না। আমাদের হাতে যে বাউক এবং মজুদ আছে তাতে আরও 15 দিনের স্টক আছে। চালের ক্ষেত্রে আপনাদের বলতে চাই, এই মাসের যে চাল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় বা এমনি নর্মাল যে চাল, আমরা পুরো চাল দিয়ে দিয়েছি সব রেশনে, অলরেডি চলে গেছে, এবং আগামী মাসেরও একটা পোর্শন আমরা দিতে পারবো যে স্টক আছে। সুতরাং এক্ষেত্রেও মানে মানুষের প্যানিক হবার বা উদ্বিগ্ন হবার এক্ষুনি কোনো কারণ নেই। আমরা আমাদের নজর রাখছি, যতটুকু আমাদের চেষ্টা করার আছে যেভাবে যাতে আনইন্টারাপ্টেড হয়, অসুবিধা যাতে না হয়, আমরা দেখছি যাতে করা যায়। তাছাড়াও মার্কেটের যে সেটা আমরা কালেকশন করেছি, আমরা মার্কেট নর্মাল মার্কেট যেটা আছে তাতেও আমরা দেখেছি মোর দেন 1 মান্থের সব এসেন্সিয়াল কমোডিটিস তাদের কাছে। রাজ্যের বন্যা পরিস্থিতিতে ত্রাণ উদ্ধারের কাজে অন্যান্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে অগ্নি নির্বাপক দপ্তর। শুক্রবার থেকে শনিবার দিনভরে উদ্ধারে দমকলের কর্মীরা কাজ করে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক। ইমার্জেন্সি ফায়ার এবং ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট থেকে আমরা রেস্কিউ অপারেশন চালু রেখেছি, অন কল যতগুলি কল আসছে আমরা এটা রেসপন্ড করছি। কালকেও আপনারা অলরেডি স্যার বলেছেন যে স্কুল ছাত্রদের আমরা রেস্কিউ করেছি, প্রায় 42 জন টোটাল স্কুল স্টুডেন্ট গার্জিয়ান এবং টিচারকে আমরা কালকে রেস্কিউ করেছি আরএমএস চৌনি এলাকা থেকে। আর
आज के ईस्ट प्रतापपुर और चंद्रपुरे मोट 119 जन के रेस्क्यू करा गया है। আমাদের কাছে কোনো কল আসলে এটা 112 হতে পারে বা আমরা ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের যে নাম্বার আছে ওখানে কল করতে পারেন বা অন্যান্য নাম্বারে করলেও আমরা পেয়ে যাব। তো এই আমরা 24/7 সার্ভিসের জন্য আমরা মানে অ্যাভেলেবল আছি যে কোনো প্রকার রেস্কিউ করার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।